আকীদা শব্দের অর্থ কি চাচ্ছেন? আকীদা শব্দের অর্থ আল ইসতিসাক ওয়াল লুজুম, তিনটে শব্দ ব্যবহার করা হয়। একটা হচ্ছে আল ইসতিসাক ওয়াল লুজুম, কোনো কিছু দৃঢ়ভাবে ধারণ করার নাম হচ্ছে আকীদা। কোনো কিছু দৃঢ়ভাবে ধারণ করার নাম হচ্ছে আকীদা। এই জন্য বলা আল হুকমুল জেহনি আল জাজেম, যেই জিনিসের দৃঢ়ভাবে ব্রেনে আপনি ধারণ করছেন এটা নাম হচ্ছে আকীদা। যেই জিনিস ব্রেনে, ধরেন আপনার মনে হলো এটা লাইট, এটা মাইক, মাইক নয় মাইক মাইক, এটা আকীদা হতে পারে না। আকীদা হতে হলে এটাই হতে হবে, যে জিনিসটা আপনার অন্তরে দৃঢ়ভাবে প্রথিত আছে সেটা আকীদা। যেমন আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে কবরে আপনাকে প্রশ্ন করা হবে, বিশ্বাস করেন কিনা, করেন কিনা, এটা আপনার আকীদা। এক হিন্দু বিশ্বাস করে যে কবর বলতে কিছু নাই, বরং রুট আত্মাটা ঘুরে বেড়াচ্ছে, যে কোনো সময় একটা ছোট বাচ্চা পাইলে ওর ভিতরে ঢুকে পড়বে, তাই না, বিশ্বাস করে না, এটা তার আকীদা। তাহলে আকীদা শুদ্ধ হতে পারে, অশুদ্ধ হতে পারে, অশুদ্ধ হতে পারে, অশুদ্ধ হতে পারে। তাহলে বোঝা গেল আকীদা হচ্ছে দৃঢ়ভাবে যা ব্রেনে ধারণ করে সেটাই কি আকীদা। এখন এটা শুদ্ধ হতে পারে, অশুদ্ধ হতে পারে। শুদ্ধ আকীদা কোনটা? শুদ্ধ আকীদা হচ্ছে যেটা, যে ওই আকীদা আল্লাহ সম্পর্কে, আবার খেয়াল করেন, আল্লাহ সম্পর্কে, ফেরেশতাদের সম্পর্কে, কিতাব সম্পর্কে, রাসূল সম্পর্কে, আখিরাত সম্পর্কে, তাকদীর সম্পর্কে, কয়টা জিনিস বললাম, ছয়টা জিনিস সম্পর্কে, ছয়টা জিনিস সম্পর্কে বিশুদ্ধ কোরআন এবং সুন্নাহ মোতাবেক যে আকীদাটি হবে সেটা হচ্ছে বিশুদ্ধ আকীদা। এর বাইরে জিনিস আমরা টেনশন করি না। কয়টা জিনিস? ছয়টা জিনিস। এটাকে আরো সংক্ষেপ করে বলতে পারি, সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে, আল্লাহর জাত সম্পর্কে, আল্লাহর সিফাত সম্পর্কে, আল্লাহর আফআল সম্পর্কে যে কোন আকীদা বিশ্বাস নিতে হবে, যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয় সেটা হলো সহি আকীদা, আর কোরআন সুন্নাহর বাইরে গেলে সেটা হলো বাতিল আকীদা। বুঝতে পারছেন কথাটা? আকীদা কিভাবে নষ্ট হয়? আকীদা নষ্ট হয় যদি এর বাইরে কিছু আকীদা পোষণ করে। যেমন ইমানদার কখনো বলে না যে আত্মা ঘুরে বেড়ায়, এটা ইমানদার, কোনো ইমানদার যদি বিশ্বাস করে তার আকীদা নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছেন কথাটা? আল্লাহ সম্পর্কে ইমানদার যে যে আকীদা পোষণ করে, যে রব্বুল ইজ্জত তিনি এক, এর যদি অন্যটা কিছু পোষণ করে কি হবে? আকীদা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? আকীদা নষ্ট হওয়ার চাপটারই আলাদা, এটা আরেকদিন আরেক দর্শে বলবো ইনশাল্লাহ। এটা একটা লম্বা দর্শ, একটা দুটো বেশি লম্বা জিনিস, সেটা অল্প বলা যাবে না, ঠিক আছে? আকীদা কি বুঝছেন? আকীদা শুদ্ধ হতে পারে, অশুদ্ধ হতে পারে। আলহামদুলিল্লাহ।